আমার নাম রতন কুমার সরকার। আমি আমাদের সংগঠন সিআরইউ তথা সেন্টার অফ মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সম্পাদক মণ্ডলী সদস্য। আমাদের আপনারা নিশ্চয়ই আপনারা এই ব্যানারে দেখেছেন, আমাদের দাবি হচ্ছে আমাদের জন্য মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ যে আইনটা আছে রক্ষাকবচ আছে, আইনগত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি আমরা কর্মক্ষেত্রে, সেটার জন্য আমাদের সর্বভারতীয় সংগঠন FMRAI এবং তার বিভিন্ন রাজ্যের যে বডিগুলি আছে যেমন CRU নর্থ ইস্ট, এরকম প্রত্যেকটা রাজ্যে আমাদের সংগঠনের অস্তিত্ব আছে। তারই নেতৃত্বে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করার পর আমরা 1976 সালে আমাদের জন্য শুধুমাত্র মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ যে আইনটা রক্ষাকবচটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট 1976, এটা নামে আমরা পেয়েছি। পরবর্তী সময়ে 1986 সালে সেটা আবার সংশোধিত হয়। কীভাবে সংশোধিত হয়? 1976 সালে যে আইনটা আমাদের জন্য প্রযোজ্য ছিল সেখানে একটা মজুরি সংক্রান্ত একটা সীমাবদ্ধতা ছিল, 900 টাকা মজুরি পাইতেন তারাই এই আইনের সুযোগ সুবিধা পেতেন। কিন্তু 1986 সালে আমাদের লড়াই সংগ্রামের পরে সেই মজুরির যে সীমাবদ্ধতাটা সেটা উঠিয়ে দিয়েছে, যার পরিস্থিতিতে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার, ফার্স্ট একটা প্রথমেই একটা শ্রমিকের কী দরকার? অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিয়োগপত্র, মালিকপক্ষ যে নিয়োগপত্র দেবে সেই নিয়োগপত্রটা আইন অনুযায়ী নিয়োগপত্র, সেটাকে বলে সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্টের ফর্ম এতে যে আইনটা দেওয়া আছে সেই আইন অনুযায়ী নিয়োগপত্র আমরা পেলাম। কিন্তু পাশাপাশি এটা ছাড়াও বিভিন্ন ধরনের শ্রমিকদের স্বার্থে অনেক আইন ন্যূনতম মজুরি, ওয়ার্কিং আওয়ার্স, এই ধরনের যে আমরা যে অধিকারগুলি বোনাস অ্যাক্ট, গ্র্যাচুইটি অ্যাক্ট, ম্যাটারনিটি লিভ, এই ধরনের যে সুবিধাগুলি আমরা এই আইনের মধ্যে, এবং এই আইনের একটা ধারায় 6-2 অনুযায়ী সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট, আমরা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট 1947 আওতাভুক্ত হয়েছে এই আইনটার ফলে। ইন্ডাস্ট্রির যখন আমার শ্রমিক এবং মালিকের মধ্যে যে বিরোধটা করে শিল্প বিরোধ আইন সেটা নামে পরিচিত বাংলাতে, যেটা বলি আমরা 1947 সালে যেটা হয়েছিল, সেই আইনের ধারাতে আমরা অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা এই আইনটার ফলে পেয়েছি। আজকে গত 23 জুলাই কেন্দ্রীয় সরকার যে পার্লামেন্টে বিলটা পেশ করেছে, এই বিলটাকে বাদ দিয়ে নতুন একটা আমাদের জন্য বিল এনেছে, সেটার নাম হচ্ছে কোড অন ওয়েজ বিল